তাহলে দাদু এটাই সময়? দেখো, সময়কে দেখা যায় না, সময়কে অনুভব করতে হয়। তুমি রিয়ালিটি শোতে চান্স পেয়ে গেছো, আর তিন দিন পরে তোমার ফার্স্ট রাউন্ড। ইচ্ছে মানেই তো স্বপ্ন দেখা, ভিড়ের ভেতরে কেউ হাঁটছে একা। সুযোগ বারবার আসে না ঋষভ, আমি চাই না এই সুযোগ হাতছাড়া করতে। কি দিনকাল পড়লো, খালি স্কুলের ফাংশনে বলিউড ডান্স। দেখুন ম্যাডাম, যারা চান্স পেয়েছে তাদের অলরেডি ফোন করা হয়ে গিয়েছে, তার মানে নিশ্চয়ই আপনার মেয়ে পাইনি। তার মানে ট্যালেন্ট? ট্যালেন্ট তবে যে একসময় বলতি ফিল্ম একটা প্যাশন। আমাদের সকলের প্রিয় তিতলি ভট্টাচার্য। দিচ্ছি ইচ্ছে দানা, ঠিকানা তার অজানা, একা সম্পানে যেন কারটানে হারিয়ে মোনা যায় রে। ইন দ্যাট কেস আমরা কোনো অ্যাকশন নেবার আগেই আপনারা আপনাদের বাচ্চাকে ছাড়িয়ে অন্য কোথাও অ্যাডমিশন করিয়ে নিতেই পারেন। দেখুন, আপনি এতক্ষণ বললেন, এবার আমি বলি। আহা, তিতলি আপনাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে। কোথায় নেমেছে তোমাদের রুচি? ওইটুকুনি একটা মেয়ে এই সিনেমার গানের সঙ্গে কোমর দুলে দুলে নাচছে, আর তোমরা বাবা মা হয়ে সেটা তড়িয়ে তড়িয়ে দেখছো। এক অদ্ভুত আধারে বিপন্ন পৃথিবী, বর্ণ হয়ে আসে কত চেনা ছবি। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ, আই ওয়ান্ট টু সি হার এট দ্য টপ পজিশন। উনি তো আবার পড়াশোনা ছাড়া কিছুই যেন চোখে দেখেন না। তাই আমরা হেরে গেছি জীবনে, কিন্তু সেই স্বপ্ন আমি আমার মেয়েকে দেখাতে চাই। এই কি করলে? আমি হারবো না। তিতলি কি আদৌ জিততে চেয়েছিল নাকি তোমরা চেয়েছিলে জিততে? আজ আমাদের চোখের সামনে আরো একবার সেই খেলাটাই দেখলাম, রিয়েলিটি শো এর আড়ালে লুকিয়ে থাকা রিয়েল বাস্তব কথাটা।